নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে তোমাদেরকে আরেকটা ভিডিও উপহার দেব বলে বানিয়ে ফেলেছি। দেখো, আজকে স্কাইকে আমি একটু চিকেন আর রাইস করে দেব, তার মধ্যে কিন্তু সবজিও দেব, গাজর দেব, আলু দেব। আর ওর যেহেতু পটিটা একটু কষে যাচ্ছে, সেই জন্য আমি এখন কদিন ধরে একটু পেঁপে আর কুমড়ো দিচ্ছি। কিন্তু চিকেনে না কুমড়ো দিলে ঠিক মানায় না, তাই পেঁপে, আলু আর আমি গাজর অ্যাড করেছি। দেখো, এখানে আমি সবই মশলা কিন্তু অ্যাড করেছি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটু জিরে, সবই কিন্তু খুব সামান্য পরিমাণে, মানে একটা এলাচের একটা দানা, লবঙ্গর একদমের পেছনের একদম একটুখানিটা, দারচিনির একটুখানি, তেজপাতার হাফেরও হাফেরও হাফ, ঠিক আছে, এরমভাবে। সাথে আমি রক সল্ট পাউডার, একটু জিরে গুঁড়ো আর অবশ্যই একটু হলুদ অ্যাড করেছি ফর টেস্ট। দেখো, আমি কিন্তু অল্প করে সটে করেছি, আমি কিন্তু ভাজিনি। অনেকেই আমাকে অনেক কথায় জ্ঞান দিয়ে থাকে, কিন্তু আমি যেগুলো মোটামুটি করে থাকি ডাক্তারকে আমি একটু জিজ্ঞাসা করিনি, এবং ডাক্তার আমাকে সব কিছুতেই ওকে ইউজ টু করতে আস্তে আস্তে বলেছে। আর স্কাইয়ের না কালকে থেকে একটু জ্বর জ্বর এসছে, একটু না বেশ ভালোই জ্বর এসছে, আজকে যাবো একটু ডাক্তার দেখাতে। তো চিকেন ভাতটা ও ভালোভাবেই খেয়েছে, একটু টেস্ট করেছি, টেস্ট করে দিয়েছি আমি। আমি সব খাবারই স্কাইকে একটু টেস্ট করেই দিয়ে থাকি। একটা কথা কি জানো তো, অনেকে অনেক কথা বলে, কিন্তু বাচ্চা কাচ্চার যখন জ্বর হয়, সর্দি হয়, কাশি হয় বা শরীরে কোনো অসুস্থতার সৃষ্টি হয় না, একমাত্র মায়েরাই সেই জ্বালাটা ভোগ করে। সারা রাত জেগে বাচ্চাকে সেবা করা, যত্ন করা, এই যে ঘুমোয় না, আনছান আনছান করে, শরীরে অনেক রকমের কষ্ট হয়, বারবার করে ব্রেস্ট ফিড করতে চায়। আর বাচ্চার যখন শরীর খারাপ হয় বা জ্বর সর্দি কাশি হয়, তখন কিন্তু মায়েদের বেশি বেশি করে ব্রেস্ট ফিড করানো খুবই দরকার, ওটা কিন্তু ওদের রিকভার করতে অনেক পরিমাণে সাহায্য করে। তো যাই হোক, স্কাইয়ের রান্না ওখানে রেডি। আর সাথে আমি আজকে একটু পেঁয়াজ অ্যাড করেছি, পেঁয়াজটা আমি একদমই ভাজিনি, পেঁয়াজটার একদম হাফের চার ভাগের এক ভাগেরও এক ভাগ আমি দিয়েছি, একদম মানে মধ্যিখানে যে সাদা অংশটুকু একটুখানি থাকে, কচি অংশটুকু, সেইটুকুই আমি দিয়েছি। কিন্তু আমি ভাজিনি, আমি ডিরেক্ট একদম প্রেশার কুক করে দিয়েছি, তাতে একটু টেস্টও হয়েছে এবং সত্যি বলছি খাবারটা খেতে ভালোও হয়েছে। এটা অনেক বয়স্ক মানুষেরা যারা একটু অসুস্থ প্রকৃতির হয়, যাদের মুখে স্বাদ থাকে না, তাদের জন্যও কিন্তু এই খাবারটা বানানো যায়। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে দিদি ভাই, আমি চালের পরিমাণটা বুঝতে পারছি না, কালকে আমাকে একজন ফোন করেছিল, চালের পরিমাণটা আমি বুঝতে পারছি না। দেখো, এটা ডিপেন্ড করে বেবিদের খাওয়ার ওপর, বেবি কতটা পরিমাণে খেতে পারছে, কতটা পরিমাণে কনজিউম করতে পারছে, তার ওপর ডিপেন্ড করে। তোমরা এক চামচ চাল এবং এক চামচ ডাল এইভাবে নেবে। সবজি যদি খুব গরম পড়ে তাহলে দুখানা সবজি অ্যাড করবে, যদি খুব গরম না পড়ে, ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে তিনখানা সবজি অ্যাড করতে পারো। আর দেখো কত হেলদি এবং টেস্টি রান্নাটা হয়েছে। আর মহারাজের খাবার বলে কথা, তাকে কি আর যেমন তেমন থালায় দেওয়া যায়? দেখো, সুন্দর করে কাঁচের ডিশে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু তোমাদের সাথে ভেঙে শেয়ার করব, দেখো কত সফট হয়েছে। তোমরা বাচ্চাদেরকে একদমই ব্রেস্ট পিস দেবে না, লেগ পিসটাই দেবে, লেগ পিসটা খেতে বাচ্চারা ভালোবাসে এবং ওটা খুব নরম হয় এবং চট করে খেয়েও নিতে পারে। দেখো, হেলদি এবং টেস্টি রান্না কিন্তু স্কাইয়ের রেডি। সকালের পর্ব শেষ, এবার চলে আসলাম রাতের পর্বে। আমি আগেই বলেছি আমার বর একটু ইম্পোর্টেড মানুষ, ইম্পোর্টেড খাওয়া দাওয়া পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে আমার পক্ষে সবসময় করে ওটা সম্ভব হয় না, কেন সারাদিন বাচ্চার সমস্ত কাজই আমাকে একাই করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আর বাচ্চার কত রকমের যে কাজ থাকে, সেটা যারা নিউ মম হয়েছে, যারা একা হাতে বাচ্চার সব কাজগুলো করে থাকে, তারা নিশ্চয়ই যে ব্যাপারটা জানো, আমাকে আর ভেঙে বলার কিছু নেই। আর অনেকেই বলে আমার কোনো কাজ থাকে না, তো তাদের ভাষা অনুযায়ী কাজ থাকে না, কাজ থাকে না, তাহলে আমার কাজ থাকে না তো আমি করবো না। কাজ না থাকলে তো কেউ কাজ বানিয়ে দিতে পারে না, তাই না? সারাদিন আমি হাওয়া খেয়ে আর দোল খেয়েই কাটাই। যাকে যাক, সকালের পর্ব শেষ, এবার রাতের রান্নার পর্ব শুরু। রাতে আমি এখানে ইয়েলো এবং রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার অ্যাড করে না একটু ড্রাই চিকেন বানাবো। চিকেনটার মধ্যে সয়া সস দেবো, সাথে একটু রেড সস অ্যাড করবো এবং পিৎজা পাস্তা সসটাও আমি অ্যাড করবো। একটা কথা কি জানো তো, আমার শরীরটা নিজেরও এখন ভালো নেই, কেন কালকে সারা রাত আমি জেগেছিলাম আর সকালে উঠে আমি ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য আমার ভয়েসটা একটুখানি অন্যরকমও হতে পারে। তো যাই হোক, যেহেতু ঘুম হয়নি আর আমি সারাদিনে একটুখানিও রেস্ট পাই না, একটুখানিও আমার ঘুম হয় না, সবসময় কাজ না কাজ। অনেকেই বলে যে বাচ্চার ন্যাপ ঠিক করো, বাচ্চা যখন ঘুমোবে তখন ঘুমিয়ে পড়ো, ভাই হয়ে ওঠে না। হ্যাঁ, বাচ্চা যখন ঘুমোয় না তখন আমার মনে পড়ে যে ওর বোতলটা স্টেরিলাইজ করতে হবে, ওর জলটা ছেঁকে দিতে হবে, ওর ফ্লাস্কটা ধুয়ে রাখতে হবে, ওর এই জামাটা কাচতে হবে, আবার কোনো কোনো সময় তিনটের দিকে পটি করে, সেই পটির কাঁথাটা গিয়ে আমাকে ধুতে হবে, এরম ব্যাপার থাকে। ভাই আমার কপাল খুব খারাপ, ঠিক আছে, বাচ্চা ঘুমোবে আমি ঘুমাবো, এরমটা আমার সাথে অন্তত হয় না, তোমাদের কারোর সাথে হলে না একটু কমেন্ট করে জানিও প্লিজ, বুঝলে। আজকে যে ড্রাই চিকেনটা আমি বানাচ্ছি, সেই ড্রাই চিকেনটা রাতে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। অনেকেই বাইরের খাবার সবসময় খেয়ে ওঠা পসিবল হয় না, তাই ঘরে এরকম খাবার মাঝে মধ্যে বানানো কিন্তু আনহেলদি বাট গুড।
অনেকটা গুড ফর হেলথ, বাইরের খাবারের থেকে তো ভালো, বাইরের তেলের থেকে তো ভালো, তাই না? আরেকটা কথা কি জানো তো, সকাল থেকে যদি সময় মতো কাজের একটা রুটিন করে নেওয়া যায় না, তাহলে কিন্তু মোটামুটি সব কাজগুলি রাতে শেষ হতে হতে হয়ে যায়। আর আমি এই সমস্ত কাজগুলো করতে করতেই কিন্তু মাঝখানে এডিটও করি, ফেসবুকটাও ক্রিয়েট করি। আমি আমার ফেসবুক পেজটা যেইটুকু বানিয়েছি না, সম্পূর্ণ আমার একার প্রচেষ্টায়। কেউ কিন্তু আমাকে এক পয়সাও কিন্তু সাহায্য করেনি, না কোনো কন্টেন্ট বানিয়ে, না কিছু শিখিয়ে, না এডিট শিখিয়ে, না কিছু করে, কোনো রকমভাবে কিছুতেই সাহায্য করেনি। আমি লোকেরটা দেখতাম, ইউটিউব সার্চ করতাম, সেইভাবে সেইভাবে নিজেরটুকু শিখেছি। এবং আজ যে 22,000 ফলোয়ারটুকু বানিয়েছি না ফেসবুক পেজে বা ইউটিউবে বলো, এবং ইনস্টাগ্রামেও আমার এখন 2,000-এর কাছাকাছি ফলোয়ার চলছে, সবটাই নিজের প্রচেষ্টা। এবং তোমাদের আমার ভিডিও দেখে ভালো লেগেছে, তাই তোমরা হয়তো আমাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো। আমাকে ভালো না লাগলে তো আর ফলো করতে না। যাই হোক, প্রত্যেকটা খাবারই আমি একটু টেস্ট করে থাকি। অনেকেই বলবে এগুলো করা উচিত নয়, কিন্তু আমি খাবার এঠো করি না, আমি হাত দিয়ে তুলে টেস্ট করে আবার হাতটা ধুয়ে নিই। খাবারটা কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে, কথাগুলো ভালো লাগলে ফলো করো প্লিজ। ও হ্যাঁ, ইউটিউবে গিয়ে একটু পায়েল গুহরাই সার্চ করো, আমার পচা মুখটা তোমরা অনেকেই চিনে থাকো, একটু দেখে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত সুন্দর সুন্দর রান্না আমি বানিয়ে ফেলেছি, তাই না বলো?